আপনারা যে এই ফলগুলোর চাহিদা কেমন, আপনারা কি কোনো মার্কেটে দেখছেন? বলি আপনার, এই ফলগুলো চাহিদা সামনে আসবে। আমাদের বাংলাদেশে সচরাচর এখনো অ্যাভোকাডোটা এখনো ছড়িয়ে পড়েনি, মানে খুব বেশি হয় নাই, খুব কম পরিমাণে। এটা ফলটা মূলত কথা খুবই ডিমান্ডসই ফল। হ্যাঁ, এটা যখন সচরাচর মানুষ বাণিজ্যিকভাবে আপনার বাজারে জাত করতে পারবে, তখন এই অ্যাভোকাডোটা খুব একটা হিউজ পরিমাণে একটা বাজারে আসবে, চলবে। না সেটা তো অবশ্যই। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেল আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল। দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা চাসরা গ্রামে। সাইফুল ভাই এখানে অ্যাভোকাডোর একটা বিশাল বাগান গড়ে তুলেছে। দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে এই অ্যাভোকাডো চাষ সম্পর্কে বিস্তারিত জানাবো, সে কোথায় থেকে কীভাবে উদ্বুদ্ধ হয়ে অ্যাভোকাডো শুরু করলেন এবং অ্যাভোকাডোর ভবিষ্যৎ সম্ভাবনা কেমন এবং এর কী কী পুষ্টিগুণ আছে, সেই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরবো। তবে দর্শক আমি ছোট্ট করে একটু বলে রাখি, এই অ্যাভোকাডো কিন্তু আপনার ইউরোপের দেশগুলোতে হয়ে থাকে, কিন্তু আমাদের দেশে এই সবে মাত্র চাষ শুরু হয়েছে, বিভিন্ন জায়গা বাগান বাণিজ্যিক ভিত্তি বাগান গড়ে তুলছে। আপনার আমার হাতে যে অ্যাভোকাডোটা দেখছেন এইটা কিন্তু 500 থেকে 600 বা 700 গ্রামের মতো ওয়েট হয়ে গেছে অলরেডি। দর্শক আসলে অ্যাভোকাডোর আমাদের বাংলাদেশের আস্তে আস্তে মার্কেট প্রচার নাই, কিন্তু প্রচার হলে আশা করব সামনে এর বিশাল একটা ডিমান্ড হবে এবং এর পুষ্টিগুণ বলে এত পরিমাণ পুষ্টিগুণ যে বলে শেষ করা যাবে না। এটা আপনার আমাদের মা বোনেরা যারা অনেকে ক্রিম ব্যবহার করেন যে উন্নত মানের ক্রিমগুলো, এই ক্রিমগুলো কিন্তু এই অ্যাভোকাডো থেকে তৈরি হয়। এই অ্যাভোকাডো আপনি পাকা এবং কাঁচা সব অবস্থায় খাওয়া যায়। দর্শক এখন চলুন সাইফুল ভাইয়ের সাথে কথা বলি এবং এই অ্যাভোকাডো চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দয় ভালো। এতে ভাই এই যে দেখতেছি কত সুন্দর ফল ধরে আছে, আসলে এটা কি ফল ভাই? এটা ভাই এটা অ্যাভোকাডো ফল, এটা হচ্ছে বাইরের কান্ট্রিতে আলো চাষ হতো, যেহেতু এখন আমাদের বাংলাদেশের মাটিতে এটা এখন চাষ হচ্ছে। আগে আপনার হচ্ছে ছাদ বাগানে বিভিন্ন বড় লোকরা নিয়ে লাগাতো, জি জি, আর এখন এই অ্যাভোকাডোটা বাণিজ্যিকভাবে আমাদের বাংলাদেশে আমরা লাগাচ্ছি। বাণিজ্যিক ভিত্তিক আপনারা এটা যৌথভাবে করছেন কিনা? জি, এককভাবে? না, যৌথভাবে করাটা এটা এককভাবে করা সম্ভব না, যেহেতু চারার দাম বেশি, তো এটা যৌথভাবেই করা। যৌথভাবে করছেন, আচ্ছা আচ্ছা। এটা এই গাছের বয়স কতদিন ভাই? এটা হচ্ছে 3.5 বছর। 3.5 বছর হয়েছে। তা এবছর কেমন ফল আসছিল? কেমন এবছরে ফল আছে? এই গাছে দেখেন 25-26টা ফল আছে, তো সামনে বার ফল এই গাছে মিনিমাম আপনার 50-60টা করে ফল আসবে ইনশাল্লাহ। মানে আস্তে আস্তে ফলের সংখ্যা বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে। ও আচ্ছা আচ্ছা। যত আমি শুনছি নাকি যে অ্যাভোকাডোর গাছের বয়স যত বেশি হয় ফল দাঁড়ায় বেশি, মানে ফল আসে এমনি কিন্তু ঝরে যায়, কিন্তু যখন গাছের বয়সটা যখন আপনার 5-6 বছর হয় তখন ফল নাকি গাছে দাঁড়ায় বেশি, এটা কি সত্য না মিথ্যা কথা? সত্য কথা। এই গাছটা যখন 4-5 বছর বয়স হবে, ফুল ম্যাচিউরড হয়ে যাবে, তখন এর ফল রাখার বৃদ্ধি অনেকটাই পাবে, পুষ্টি পাবে গাছে, তখন ক্যাপাসিটি বেশি হবে, বেশি পাবে গাছ, যত গ্রোথ হবে তত ফল বেশি হবে। এটার সাইজ কতটুকু হয়েছে ভাই? এটা হচ্ছে আপনার 700 গ্রাম এরকম হবে। 700 গ্রামের মতো হয়ে গেছে? 700 গ্রাম হবে। আচ্ছা আচ্ছা। এটা কিভাবে খায় ভাই? এটা হচ্ছে আপনার কাঁচাও খায়, কেউ রেস্টুরেন্টে সালাদ হিসেবেও খায়, আবার পাকাও খায়। পাকাও খাওয়া যায়? হ্যাঁ, দুইভাবেই খাওয়া যায়, তিন প্রকার ভাবেই খাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তে আপনারা যে এই ফলগুলোর চাহিদা কেমন, আপনারা কি কোনো মার্কেটে দেখছেন? বলি আপনার, এই ফলগুলো চাহিদা সামনে আসবে। আমাদের বাংলাদেশে সচরাচর এখনো অ্যাভোকাডোটা এখনো ছড়িয়ে পড়েনি, মানে খুব বেশি হয় নাই, খুব কম পরিমাণে। এটা ফলটা মূলত কথা খুবই ডিমান্ডসই ফল। হ্যাঁ, আচ্ছা। এটা যখন সচরাচর মানুষ বাণিজ্যিকভাবে আপনার বাজারে জাত করতে পারবে, তখন এই অ্যাভোকাডোটা খুব একটা হিউজ পরিমাণে একটা বাজারে আসবে, চলবে। না সেটা তো অবশ্যই। জি, কারণ আমাদের বাংলাদেশে তো এটা খুবই একটা পুষ্টিগুণ সম্পূর্ণ ফল, একটা খাবার এই অ্যাভোকাডোটা, এটা প্রচুর পরিমাণে। এছাড়া বিভিন্ন যে ক্রিম তৈরি করে এই অ্যাভোকাডো থেকে, এগুলো তৈরি করে মাখনের মতো আর কি, খুব ভালো উন্নত মানের ক্রিমগুলো খুব ভালো থাকে। আচ্ছা, আপনারা এর কী কী পরিচর্যা করেন ভাই? এই পরিচর্যা তো তেমন একটা নয়। এ যখন ফলটা আসবে, এ যখন ফলটা হবে,
ওই সময় আপনার স্প্রে করতে হবে, যেমন হচ্ছে অ্যামোস্টার টপ আছে, যেমন একটা বিষ আছে, যেমন আর ছত্রাকনাশক যে জাতীয়গুলো আছে এগুলো স্প্রে করা লাগবে, তাছাড়া এর কোনো পরিচর্যা নাই। আর তার পরিচর্যা সার কেমন দিতে হয়? সারও দিই নাই আমরা, সার দিই নাই কি, খালি শুধু জৈব সার, শুধু জৈব সারের পরে এই ফলটা হয়। শুধু জৈব সার দিচ্ছেন, কিন্তু রাসায়নিক সার তেমন? রাসায়নিক সার যেহেতু বাইরের এই জিনিসটা, তো বাইরের ফল যেহেতু এই ইউরোপ কান্ট্রির যে দেশেগুলোই আছে সেগুলোই এইভাবেই আমরা জানি, যেভাবে শুনেছি এইভাবেই হয়েছে, আমরাও সেইভাবেই করছি। আচ্ছা আচ্ছা, আপনারা কি চারাও তৈরি করতেছেন কি? ইনশাল্লাহ, যেহেতু এখানে গাছ আছে খুব সম্ভবত 300-350 গাছ আছে, এখানে তো ওই ধরনের পরিকল্পনা নিয়েই তো আমরা এই আগাচ্ছি। তাহলে কেউ চারাটারও চালিয়ে দিতে পারে? অবশ্যই অবশ্যই, 100%, এবং 100% আমাদের এখান থেকেই এই সায়ন কালেকশন হবে, এখান থেকেই তৈরি হবে, বাইরের মিস্ত্রি দ্বারা তৈরি। ইন্ডিয়ান মিস্ত্রি? জি 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 জি। আচ্ছা আচ্ছা, রুট ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হয় নাকি? আমি হ্যাঁ, এই অ্যাভোকাডোটা অরিজিনালি রুট আগে ইন্ডিয়া থেকে নিয়ে আসতে, এখন আমরা এখানে তৈরি করছি, আমরাই সব কিছু ব্যবস্থা করবো, সব কিছু আপনারাই ব্যবস্থা করতেছেন। জি তো ভাই, তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ, আপনারও অনেক অনেক ধন্যবাদ। আশা করি যখন অ্যাভোকাডোটা পাকবে তখন আবার আপনাকে নিমন্ত্রণ করবো ইনশাল্লাহ, তখন খাওয়ার নিমন্ত্রণ থাকলে। ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।